করতেছিলাম আমাদের মনে হয়েছিল আমরা মহাসমুদ্রের মধ্যে পড়ে গেছি। ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানি আপনাদের সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করতে পারছি। আপনারা ধৈর্য ধারণ করে। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক হার্ডওয়্যার সলিউশন সেনেটারি, আপনারা আমার ভোট দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, আপনারা কৃতজ্ঞ জানাই। আপনারা আর যারা আমার এই হাজি আক্তার ভাই বিলকর স্যার, ধন্যবাদ। এই কোনো এটা ফেল পাস আছে, এটা মনে ভাঙার কোনো ই না, তার আমি ধন্যবাদ জানাই। নাই তো আর আমি আহ্বায়ক কমিটি যে আছে ভাইরা, সুচন ভাই, রহিম ভাই, সুরন ভাই, এগো তিক্ষক গোলাপ ভাই, এরা পরিস্থিতি করছে। এটা আমগো আছে 2 বছর ধরে প্রচুর পরিশ্রম করছে, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। মালাই কই এই সয়া কই ছেলমে কই আমি আগে থেকে দিয়ে 50 সম্পাদক দেন, আহ্বায়ক কমিটি থেকে মালা দেন সেলিম ভাই, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব সেলিম রেজা। জনাব সেলিম রেজা সেক্রেটারিকে বরণ করেন, সেক্রেটারি বরণ করেন, আপনি সেক্রেটারিকে বরণ করে নিচ্ছেন। আরেকটা আমি রাখেন, সামনে ছবি তুলুন, ছবি তুলবো, সামনে দেন জায়গাতে জায়গাতে আপনি বরণ করেন, সভাপতিরে আপনি সভাপতিরে বরণ করেন। ইসমাইল ভাই বরণ করছেন সেক্রেটারিকে, ধন্যবাদ। এখন বরণ করবেন আহ্বায়ক কমিটির সভাপতি, বর্তমান সভাপতিকে। ইসমাইল পিছিয়ে আসেন, দেন একটু ছবি তোলেন। এখন বরণ করবেন সাংগঠনিক সম্পাদক তপন দাদা, বরণ করেন। এখানে আসেন, তার ইয়ে কর ইসমাইল কর, আমার নাম ইসমাইল হোসেন, বরণ করবেন অর্থ সম্পাদককে বরণ করে নেবেন, একটু জায়গা দেন, সবাই জায়গা দেন, একটু পিছিয়ে যান, এ পিছিয়ে যান, তুমি পিছিয়ে যাও, অবক্ষ পিছিয়ে যাও, আরে বা ছবি তুলো, ওদিকে যাও, আমি ছবি তুলতে হয়েছে, সাব্বির ভাই সামনে নেন। সাব্বির ভাই বরণ করবে পঁচাশ সম্পাদক আকাশ হোসেন, এদিকে ধরেন, ওই সালার ভোট সবচেয়ে বেশি পেয়েছে আকাশ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি অ্যাসোসিয়েশন নির্বাচনে যারাই প্রার্থী ছিলেন, বিশেষ করে আমার প্রতিপক্ষ, ফয়সাল হক ভাই, তিনি যথেষ্ট পরিশ্রম করছে। আমার শারীরিক অসুস্থতার কারণে হয়তো আমি এইভাবে হাঁটতে পারি নাই, চলতে পারি নাই, কিন্তু সে দেখছি প্রায় সময় রাস্তাঘাটে, তো তার জন্য আমি দোয়া করবো সে যাতে মন খারাপ না করে ভবিষ্যতে হয়তো সেও এই পথ তার হবে। আর যারা এই অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিজয় করছেন, ভবিষ্যতে আমাদের এই কমিটি যারা যেই কোনো দোকানদার বিপদে পড়বেন, ভালো মন্দ আমাদের অবশ্যই স্মরণ করবেন, আমরা আপনাদের সবসময় স্মরণ করব, আপনাদের সুখে দুঃখে সবসময় একসাথেই থাকব। প্লাস আমাদের যারা এই নির্বাচন উপহার দিয়েছে, বিশেষ করে আমাদের সিনিয়র বড় ভাই আব্দুর রহিম শেখ, ছোটন ভাই, হানিফ ভাই, শহীদ ভাই, যারাই আছিল, গোলাপ ভাই, আমার খুব প্রিয় মানুষ গোলাপ ভাই, শফিক ভাই, প্লাস আরও যারা আছে, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং তাদেরকে জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে
রহিম ভাই আর ছোটন ভাই এই সারাদিন যেই পরিশ্রম করছে, আমি হয়তো এই অবস্থায় থাকলে আমি এটা পারতাম না। যেইভাবে সুশৃঙ্খলভাবে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার আন্তরিক তরফ দিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের সাথে উনি সেটা বলতেছে। এখন আপনাদের সামনে নির্বাচন ঘোষণা করতেছি, এখন আপনাদের সাথে নির্বাচন ঘোষণা করতেছি, আর একটু অপেক্ষা করবেন, সভাপতির বাসনটা শুনে যাবেন। আমাদের রেওয়াজ অনুযায়ী সভাপতির কথা কেউ শুনে না, সভাপতি বাসন দেন মাঠ অর্ধেক খালি হয়ে যায়, আর কেউ থাকে না। আমার তো সেই সভাপতি না যে সভাপতি নিজের শ্রম টাকা পয়সা গাম খরচা করে আপনাদেরকে আসার ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা করছে। তোমার কথাটা একটু শুনবেন। এখন মন খারাপ করার কিছু নাই, ইতিমধ্যে কারো মুখে হাসি কারো মুখ কালো হয়েছে। আমরা সবাই ভাই ভাই, আমরা যারা বিজয় হয়ে গেছি তাদেরকে একটু অনুরোধ করব, আমাদের এই ভাইগুলো একটু বুকে আলগা রাখবেন আপনার, কেননা ওনাদের চেষ্টা কম ছিল না, ওনাদের পরিশ্রম কম ছিল না, আমাদেরকে সহায়তা করছেন। আমরা হয়তো সহযোগিতা করতে পারি না, আমাদের সীমাবদ্ধতা ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, সহায়তা করতে পারি নাই। আমরা সবারই সহায়তা করছি, সবাই আমাদেরকে সহায়তা করছেন। এখন নির্বাচন ফলাফল ঘোষণা হচ্ছে। আজকে এই মহানতি 2021-22 সালের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, আমরা সভাপতির নাম ঘোষণা করছি। সভাপতি যিনি জনগণের প্রত্যক্ষ অপরোক্ষ পরে বাংলাদেশের ইতিহাসে বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছ সরল সৎ একবারে কোনো বেদল ছাড়া 100% দূষিত নির্বাচন দিয়েছি, 100% দূষিত ব্যবস্থাপনা আপনারা ভোট দিয়েছেন, সে আপনারা এই ফলাফলের ভাগিদার। আপনারা আপনারা জানি না, আমরা জানি না প্রার্থীরা কী বা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এরা প্রার্থীদের বিষয়, কিন্তু আমরা আগেই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের কাছে। আপনারা জেনে শুনে বুঝে ভোট দিয়েছেন। আজকের এই 2021-22 সালের জনগণের ভোটারদের প্রত্যক্ষ পরে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ হারুন হারুনান চান্সের জনাব হারুন ভাই, জনাব মোহাম্মদ হারুন হারুনান চান্স হারুন ভাই, আর হারুন ভাই 42 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব হাজি আখতার হোসেন 34 ভোট পেয়েছেন, ব্যবধান ভোটের 8, মাত্র 8টা ভোট ব্যবধান, 8টা ভোটের ব্যবধানে উনি পরাজিত হয়েছেন। তবে আমি দেখছি আখতারবার জন্য কেউ খাটে নাই, আখতার ভাই নিজে একাই 100, আখতার ভাই নিজের শ্রম দিচ্ছেন, গান দিচ্ছেন, গেছেন একা। আমরা কিছু করতে পারিনি হয়তো বা, কিন্তু আমাদের আমাদের আন্তরিকতা কমতি ছিল না। যারা যেনারা হেরে গেলেন একটু বুঝে নেন, আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকব। এখন এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দেবেন, আমি আগে অনুরোধ করছিলাম সভাপতির বক্তব্য শুনে যাবেন। আজকের এই আলোচনা সভার, এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম শেখ। আর না না, প্রার্থী যারা আছেন কেউ যাবেন না, প্রত্যেক প্রার্থীরে বরণ করা হবে কমিটির পক্ষ থেকে। হ্যাঁ, আপনারা কেউ যাবেন না। আর এখানে ফটো সেশন হবে, ফটো সেশন হবে, যেনারা নির্বাচিত হয়েছেন হন নাই তারা সামনাদের স্টেজে চলে আসেন, দয়া করে সবাই এখানে চলে আসেন। আপনার খাওয়া দিচ্ছেন নাকি? প্রার্থীরা স্টেজে আসো, পালা দেন, মালা দেন, মালা দেন, মালা দিয়ে বরণ করেন। আমি আরেকটু স্মরণ করতে চাই আমাদের ভোটারদের। আজকে অনেক ভাই আসছেন ভোটার হওয়ার জন্য। আজকে আমরা যখন ফাইনাল লিস্ট যখন দিয়ে দিই আপনাদেরকে, কিছু ভাই আসছেন ভোটার হওয়ার জন্য। আমরা আসলে ওই ভোটারদের ভোট নিতে পারি নাই, কেননা আপনাদের কাছে যে লিস্টটা গেছিল এই লিস্টটা 1.5 বছর আমাদের হাতে ছিল, আমরা প্রকাশও করি না, কাউকে দিয়ে নাই। আপনি হইতে পারেন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু এতগুলো নাম্বার এতগুলো দোকান আপনি ছিলেন না, জানেন না। আমাদের এই লোকদের দ্বারা সম্ভব হয়েছে, এই লোকরা অনেক কষ্ট করছে।
আমরা সেই ডকুমেন্টটা তুলে দেওয়ার পরে কিছু লোক ভোটের জন্য আবেদন করছেন, আমরা অত্যন্ত বিনয়ের সাথে ওদেরকে ফেরত দিয়েছি, কারণ আমরা প্রক্রিয়ার ভিতরে নিয়েছি, প্রক্রিয়ার বাহির নিতে পারবো না। যখন আপনার কাছে 90 জনের সিরিয়াল আর আমার কাছে 95 জনের সিরিয়াল, তখন সংগত কারণে আমি প্রশ্নবিদ্ধ হইতাম, ভাই কীভাবে ভোট করলেন, আমাদের টোকেন ছাড়া খাবার বিতরণ হচ্ছে, আপনারা বসে নেবেন, একটু লড়বেন না, আর কেউ একটার বেশি দুইটা নেওয়ার চেষ্টা করবেন না, কেননা যিনি পান নাই উনি আপনার ভাই, ভাইজেন ভাই আপনি যাচ্ছেন ফুল হাতে, ভাইজেন খালি হাতে না যায়, মেহমান তো মেহমান, যেভাবে হোক মেহমান হয়েছে আমাদের, আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব ওনাদেরকে মেহমানদারি করার জন্য। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি প্লাস যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা ওই সামনের দিক থেকে খাবারগুলো দিয়ে আসেন। মানুষ আজকে এই নির্বাচন প্রক্রিয়ার যারা আমাদের সাথে ছিলেন, নির্বাচন প্রার্থী দিয়ে আমাদেরকে খুশি করছেন, নির্বাচন প্রার্থী দিয়ে আমাদের এই নির্বাচনী আমেজ তৈরি করছেন, মানুষ এখন ভোট দিতে পারে না সে আমেজ তৈরি করছেন, এজন্য আমরা আবারও কৃতজ্ঞতা জানাই। আমরা এখন 85 সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ বোর্ডে, যেমন সারাসারি বোর্ডে নির্বাচিত যিনি হয়েছেন, আমাদের প্রক্রিয়া আমরা প্রথম বলেছি 100% নিরপেক্ষ, 100% ছিল, আমরা কোনোরকম পার্সেলিটি ছাড়া আমরা ভোট কাস্টের চেষ্টা করছি। আপনারা একটু হাঁটাহুঁটি করবেন না ভাই, আমার ওই প্যাকেটগুলো বিতরণ ছাড়া আমি তো কিছুই বলতে পারতেছি না, আপনারা হাঁটাহাঁটি করবেন না, ওদিক ফেদিক যাবেন না, আমার প্রক্রিয়াকে সহায়তা করুন, আপনারা চলাফেলা করলে আমার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, আপনারা বসে থাকুন, কে এখন বাইরেও হবেন না, বাইরে হওয়াটা মানে কি জানেন, আপনি নির্বাচনে আসছেন, নির্বাচন না দেখে যাবেন কীভাবে, ফলাফল দেখে যান, একটু অপেক্ষা করুন, ধৈর্য অনেক ধরছেন, সময় অনেক নিছেন। আপনারা ধৈর্য অনেক ধরছেন, আরেকটু ধৈর্য ধরেন। এখন আপনাদের সামনে আমাদের ফল এসে গেছে, আপনারা আপনাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছি, ধৈর্যের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন, আমাদের পিছের খাবার লোকদেরকে সহায়তা করুন, কেউ উঠবেন না। এখন আমাদের নির্বাচনী ফলাফল ঘোষণা করবেন আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি, যিনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে, উনি এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। 85 সম্পাদক পদে যিনি জয়ী হয়েছেন উনি ওই ফলাফল ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করি সবাই খাবার পাবেন, সবাই একটু ধৈর্য ধারণ করে বসুন। একটা যে কোনো সংগঠনের 85 সম্পাদকের অনেক দায়িত্ব, সভাপতি সেক্রেটারি বা কমিটি যে সিদ্ধান্তগুলো নেয় এটা অনেক সময় মোবাইলে পৌঁছানো যায়, কিন্তু মোবাইলে পৌঁছানোটা সেও না, অনেকগুলো সিদ্ধান্ত আছে যে প্রত্যেকটা ট্রেড আছে যেতে হবে। সুতরাং 85 সম্পাদকের যিনি বিজয়ী হয়েছেন তার ঘোষণাটা আমার দায়িত্বে পড়েছে, আমি সর্বপ্রথম 2021-22 সালের ইলেকট্রিক হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি অ্যাসোসিয়েশনের নির্বাচিত 85 সম্পাদকের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আকাশ হোসেন, আকাশ হোসেনকে ধন্যবাদ। মোহাম্মদ আকাশ হোসেন
তার প্রাপ্ত ভোট 50, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম তার প্রাপ্ত ভোট হল 27। প্রচার সম্পাদকের পরে আরেকটি গুরুত্বপূর্ণ পদ, যেই পদটি আমি আমাদের আহ্বায়ক কমিটির তপনদাকে, অর্থ সম্পাদক তপনদাকে প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, প্রচার সম্পাদক পদে, অর্থ সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছেন ওনার নাম ঘোষণা করা হচ্ছে। ওনার নাম হলো মোহাম্মদ ইকবাল হোসেন। ওনার প্রাপ্ত ভোট হলো 44। ওনার প্রাপ্ত ভোট, ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কামরুল হাসান উনি পেয়েছেন 33 ভোট। নির্বাচনে কি বেড়া মেশিন চালাস, বেড়া সুটকে চালাস, আপনারা আমি বলতে চাই খাবার কি সবাই পেয়েছেন? খাবার সবাই পেয়েছেন? খাবার পান নাই এমন কেউ উঠে দাঁড়াইতে পারেন? খাবার পান নাই, আপনি উঠে দাঁড়ান, আপনি যে পান নাই উঠে দাঁড়ান। যিনি পান নাই তিনি দাঁড়ান। আমরা সব কিছু সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি। আমরা সফল না ব্যর্থ মূল্যায়ন আপনাদের হাতে। আপনারা যারা দর্শকের সারিতে বসে মূল্যায়ন করতেছেন আমাদেরকে, আমরা আপনাদের মূল্যায়নে অত্যন্ত খুশি। আপনারা আমাদেরকে যে সহায়তা করেছেন এই সহায়তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোলাপ ভাই, জনাব আব্দুল কাদের গোলাপ ভাই একটু যেখানে থাকেন একটু সামনে আসেন। আব্দুল কাদের গোলাপ সাহেব আপনি যেখানে থাকেন একটু মঞ্চে আসেন। ইতিমধ্যে আমরা দুইজন বিজয়ী প্রার্থীর নাম পেয়েছি। বিজয় হওয়ার সাথে সাথে দায়িত্ব অনেক বেড়ে গেছে আপনার। এতদিন আমরা ধরছি, এখন আপনি ধরবেন, মজাটা জানি কেমন, এখন মজাটা জানি কেমন হয়। আপনাদের যারা ইতিমধ্যে যারা রেজাল্ট পেয়েছেন, যাদের মন ক্ষুণ্ণ হয়েছে, আমি আপনাদের দলে, কেননা ভালোটা সব ওরা নিছে, খারাপটা আমি নিছি, আমার সাথে আপনারা আছেন। যারা হেরে যাচ্ছেন বা হেরে গেছেন, আমি আপনাদের সাথে আছি, কেননা আমরা আগে বলছি ভালো যা কিছু অর্জন হয়েছে সব সবাই, আর খারাপটা আমি মাথা পেতে নিছি। তা আপনারা হেরে যে আমাকে পাইছেন, আপনারা মন খারাপ করবেন না। যারা রেজাল্ট ইতিমধ্যে পেয়েছেন, আমি আপনাদের সাথে আছি, আমরা নতুনভাবে শুরু করব। কি বলেন, কি বলেন? আমরা নতুনভাবে শুরু করতে চাই। যেখানে শিখছি কোথায়, শিখছি জায়গা, বুঝছেন? আপনি হারছেন তো শিখছেন, ওখান থেকে আমরা আগাইতে চাই। এখন সাংগঠনিক
সাংগঠনিক পদে যিনি বিজয় হয়েছেন, সাংগঠনিক পদে যা বিজয় হয়েছেন ওনার প্রার্থিতা মানে বিজয়ী ফল ঘোষণা করছেন আমাদের সংবিধান কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল কাদের গোলাপ সাহেব ঘোষণা করতেছেন সাংগঠনিক পদে যিনি বিজয় হয়েছেন। বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকের এই স্বচ্ছ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে, সর্বোচ্চ ভোট পেয়ে যে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবু বকর মোল্লা, ওনার প্রাপ্ত ভোট 64। তার জনাব মোহাম্মদ ফারুক হোসেন, ওনার ভোট 8, জহিরুল ইসলাম 5। হে তোদের ডাবল সেঞ্চুরি করব রে, যেহেতু 66 ভোট পেয়ে গেছে। হ্যাঁ আবু বকর, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার দায়িত্ব বেড়ে গেছে, আমাদের দায়িত্ব কিছুটা হালকা হয়েছে, আমরা এতে খুশি, আমরা এতে খুশি হয়েছি যে আমাদের দায়িত্ব কিছুটা হালকা হয়েছে। আপনারা যিনারা ইতিমধ্যে রেজাল্ট পেয়েছেন, আমাদের আবু বকর নির্বাচিত হয়ে শুনছেন, আমাদের আকাশ বিরোধী শুনছেন, আমাদের যারা পরাজিত প্রার্থী হয়েছেন তারাও শুনছেন। আমি আরেকবার স্মরণ করতে যাই, আমার বাগে গেছে, আমরা তো হারু পার্টি, খারাপ আমরা নিছি, আপনারা হারেন নাই, জহির ভাই হারেন নাই, ফারুক ভাই হারেন নাই, আমরা এখান থেকে পথ চলবো, এখান থেকে শিখবো, এখান থেকে সামনে এগিয়ে যাব। মন খারাপ করবেন না, যারা পরাজিত হয়েছেন কোনো মন খারাপ করবেন না, মাত্র শুরু, খেলা মাত্র শুরু, আমরা এখান থেকে শুরু করব। সামনের দিনগুলোতে আমরা আপনাদেরকে নিয়ে নতুন নেতৃত্বে এগিয়ে যাব, আপনারা মন খারাপ করবেন না। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সাধারণ সম্পাদকের পদ যিনি বিজয় হয়েছেন ফলাফল ঘোষণা করছেন আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সেক্রেটারি, যিনি সুন্দরভাবে সুস্পষ্টভাবে অনেক শ্রম দিয়েছেন। উনি যে শ্রম দিয়েছেন এই শ্রমের মূল্য হয় না, এই শ্রমের মূল্য দেওয়ার মতো মূল্য নাই। জনাব সেলিম রেজা ঘোষণা করছেন। জনাব সেলিম রেজা, আসসালামু আলাইকুম। কি পদে এটা? এ দুটোটাই সাধারণ সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন মোহাম্মদ কাজল হোসেন, 47 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ফয়সাল হক সাহেব, উনি পেয়েছেন 30 ভোট। জনাব ফয়সালক অনেক ভোট পেয়েছেন, জয়ের মালা তারই হবে যেই পরিশ্রম করছেন। আমাদের এই দুইজন প্রার্থী হেভিয়ার প্রার্থী ছিল, আপনারা জানেন। আমাদের আপনারা কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, তবে আমার বেলায় সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন ছিল। আপনি কাকে থুয়ে কাকে নেবেন, যেমনটি কাজল মিয়া তেমনটি ফয়সাল হক? আপনারা অত্যন্ত একটা কঠিন সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আমি নিতেই বারবার চিন্তা করতাম, কিন্তু আপনারা নিয়ে নিছেন। ফয়সাল সাহেবের অর্জন অনেক, ফয়সাল সাহেবের ব্যক্তিগত পরিচয় আছে আপনারা জানেন। তেমনটি আমাদের কাজল সাহেব, আজকের দীর্ঘদিনের অর্জন আছে ওর আপনারা জানেন। এই দুইটা লোকের শেয়ান শেয়ান লড়াই, বাঘে সিংহ লড়াই হয়েছে। আজকে যিনি বিজয় হয়ে গেলেন আর যিনি বিজয়ী হয়ে গেলেন অর্থাৎ হেরে গেলেন, কারো মন খারাপ করার কিছু নাই। আমরা পরস্পর কাঁধে হাত রেখে আমরা এখান থেকে সংগঠনটা এগিয়ে নেব। আমরা দুজনকে একসাথে চাই, যিনি পদ পাইছেন যিনি পান নাই, দুজনও আমার সংগঠনের জন্য খুবই প্রয়োজন। এই দুজন লোককে আমাদের প্রয়োজন। জনাব আপনাদের আমি আরেকটু ফাঁকিতে বলতে চাই, খাবার পান না এমন কেউ আছেন? আমরা খাবার প্রক্রিয়া নিয়ে আর দ্বিতীয়বার কথা বলবো না, আবার এই কথাও শুনবো না যে আমরা খাবার পাইনি, কি অনুষ্ঠান করছেন এমন কথাও শুনতে রাজি না। আমরা ধরে নিলাম সবাই খাবার পেয়েছেন। এখন
সিদ্ধান্ত তো কঠিন, কতদিন যায় সিদ্ধান্তগুলো কঠিন হয়ে যায়। এখন আর দুইটা পথ বাকি আছে, দুইজনের সম্মানিত দুইজন দুইটা নক্ষত্র, হাজী আখতার হোসেন সাহেব যার ব্যবসায়িক সাফল্য, যার পরিচিতি, আপনারা যারা ব্যবসা করেন, যারা বাড়িওয়ালা ছিলেন তারা বলতে পারবেন, এ লোকটার অক্লান্ত পরিশ্রম, রায়েরবাগ লিবিলিং করছেন, আপনারা বিল্ডিং করছেন, মালগুলা হাজী আখতার কষ্ট করে আমি সাপ্লাই দিয়েছি, হ্যাঁ উনি মুনাফা করছে, উনি ব্যবসা করছে, কিন্তু ওনার একটা পরিস্থিতি আছে, ওনার পরিস্থিতি আপনারা মূল্যায়ন যা করছেন ভোটের ফলাফলে তা প্রকাশ হবে, কিন্তু লোকটা অনেক ধৈর্যশীল, আপনাদের বাসা বাসায় গেছে, আপনাদের কাছে গেছে, আপনারা ওনার প্রতি যে সহানুভূতি দেখাইছেন আমরা কৃতজ্ঞতা পাবে। পক্ষান্তরে আরেকজন প্রার্থী জনাব হারুন সাহেব, নতুন করে বলার কিছু নাই, উনিও আমাদের গণ্যমান্য ব্যক্তি, ওনারা যে শ্রম দিছে গত কিছুদিন, যেই বোর্ডের ফলাফল যে মাঠে ছড়িয়ে বেড়াইছে, এটা আমার পক্ষে আমাদের পক্ষে সম্ভব হতো না। এ বৃদ্ধ বয়সে হাজী আখতার সাহেব, হারুন রশিদ সাহেব যেভাবে দরজায় দরজায় ডোর নক করছেন, আমরা আয়োজক কমিটি অত্যন্ত আনন্দিত হয়েছি, যে লোকগুলো কী করছে ওয়াল্লাহ আমরা কি এটা ভাবতাম, ওনারাই তো পারছে, আপনারা যেটা করছেন সেটার ফলাফল জনগণ আপনাদেরকে দিয়েছে, ভোটার আপনাদের যে যত করছেন সে তার ফলাফলটাই পেয়েছেন। আমরা কারোকে পিঠেও নিই নেই, কারো বুকেও নিই নেই, আমাদের আলোচনা সমালোচনা করার সুযোগ নাই, তবে যারা হেরে গেছেন আমরা আপনাদের সাথে আছি, যেন আগামীতে আপনাদের সাথে তাল মিলে যেন আমরা এটাকে আরও দূরে নিতে পারি। আমার সভাপতি সাহেব বলছে আমরা হারো পার্টি, হ্যাঁ বিজয়ী যারা হয়েছেন সব দিছি আপনাদেরকে, আর যেটা ঘাটতি ছিল কমতি ছিল ভুল ছিল ওইটা আমরা চিনছি, তার মানে হারো পার্টি নির্বাচন 2021-22 কদমতলী ঢাকা, এখানে একটা অঙ্গীকার নামা বলা হয়েছিল, আমরা সকলেই এই মর্মে অঙ্গীকার করিতেছি যে অ্যাসোসিয়েশনে 2021-22 সনের নির্বাচনের ভোটারদের সিদ্ধান্তর প্রতি শ্রদ্ধা রেখে ভোটের ফলাফল যাই হোক না কেন অ্যাসোসিয়েশনের স্বার্থে ফলাফল মেনে নিলাম। এটাতে যদি আপনাদের কারো কোনো প্রার্থী মহোদয়ের যদি আপনাদের কারো কোনো কথা থেকে থাকে তাহলে বলতে পারেন, এই ফরমটা আপনাদের সামনে এখনই যাবে, যাওয়ার পরে আপনাদের নিজের নামের সাথে সাথে সাইন দিবেন, তারিখ দিবেন, এটা পূরণের পরে আমরা নির্বাচন প্রক্রিয়ায় চলে যাব, এটা আপনারা পূরণ করার পরে আমরা নির্বাচন প্রক্রিয়ায় যাব। এখন আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করতেছেন আমাদের শফিক ভাই, শফিক ভাই একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করুন, আমরা শুরু করছি নির্বাচন প্রক্রিয়া, নিজের পক্ষে শুরু করছি আমরা, আর এই ফাঁকে দিয়ে আমাদের কিছু কিছু কথা আছে, আপনারা সাইন দিচ্ছেন ফাঁকে আমরা কিছু কথা বলি। আসলে দুনিয়ায় চলে একটা নিয়মে, একটা নিয়মে চলে, সব কিছু একটা নিয়ম আছে, পারিবারিক নিয়ম তো সুযোগ, রাষ্ট্রীয় নিয়ম, সব কিছু নিয়ম চলে, নিয়মের অধীনে কিছু হয় না, সকাল যেমন হয় আবার রাত্র হয় আবার সকাল হয়, সব কিছু নিয়মে চলে, তা আমরা এটা করতে যাই একটু নিয়মের প্রয়োজন হয়ে গেছিলো, যেটাকে আমরা সংবিধান বলতেছি, এই সংবিধান করে আমরা 9 জন বিশেষজ্ঞ সংবিধান অর্থাৎ আমাদের ভিতর থেকে 9 জন সদস্য দ্বারা আমরা একটা সংবিধান কমিটি করছিলাম, যে সংবিধান কমিটি আমাদেরকে একটা এখন পর্যন্ত আমার কাছে চমৎকার মনে হইতেছে, আর যদি এটা আমরা পরিবর্তনশীল করতে চান তাহলে এটা আমাদের দ্বারা আছে, আপনারা করতে পারবেন। তা আমি এই আপনাদের জ্ঞাতার্থে অর্থাৎ সাধারণ ভোটার এবং প্রার্থীদের সুবিধার্থে আমি ওই সংবিধানটা পড়ে শোনাচ্ছি, এই সংবিধান আজ প্রার্থীদের সাইনের পরেই আমরা মূল নির্বাচনে চলে আসতেছি। সকল আমি কি একটু পড়ব, কেউ কি বিরক্ত বোধ করতেছেন? আজকের আপনারা আমাদেরকে এখানে বসে যে সম্মান দেখাইছে এর জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনারা সম্মানিত লোক, আমাদেরকে অনেক সম্মান দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে একটু থাকতে হবে, আমরা তো আর বছরে 365 দিনের মধ্যে একটা দিনের তাও সামান্য কিছু অংশ নিচ্ছি, দয়া করে এই সময়টুকু আমাদেরকে দান করে, আপনার দান সময়টা আমাদেরকে দিয়ে যে যেভাবেই বলুন আমাদের সহায়তা করবেন। তা আমরা গঠনতন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি,
আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ইলেকট্রিক হার্ডওয়্যার স্যানিটারি ব্যবসায়ী ভাইগণ নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ভ্রাতৃত্ব সৃষ্টি করতে গেলে একটি সংগঠনের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। সংগঠন চালাতে গেলে একটি গঠনতন্ত্রের প্রয়োজনীয়তা অত্যাবশ্যকীয় হয়ে উঠলে আমরা নিজেদের মধ্যে থেকে একটা সংবিধান কমিটি গঠন করি। উনাদের যুক্তির আলোকে এই গঠনতন্ত্র ও সংবিধান নিম্নরূপ আমরা এক রাখছি। এক নম্বর আমরা লিখি, সংগঠনের লক্ষ্য ভ্রাতৃত্ববোধ বন্ধনকে সুদৃঢ়করণ ও পারস্পরিক সহযোগিতা করা। দুই নম্বর হল সমিতির সীমানা, আমরা দুই নম্বর সমিতির সীমানা রাখছি, কিন্তু সীমানা আমরা পর্যবেক্ষক দোকানদার কিছু আমরা আজকে দাওয়াত দিয়েছিলাম, সমিতির সীমানা এখনও আমাদের হয়নি। জিয়াশনি রোডটা আমাদের সম্ভাব্য সীমানা, এখান থেকে কদমতলি পাকার মাথা পর্যন্ত। তিন নম্বর, কদমতলি থানার আওতাধীন সীমানা মোতাবেক সকল ইলেকট্রিক হার্ডওয়্যার স্যানিটারি দোকান মালিকগণ এই সংগঠনের সদস্য হতে পারবেন। চার নম্বর, গঠনতন্ত্রের আওতাধীন সকল দোকান মালিক গঠনের নির্ধারিত ফরম, গঠনতন্ত্রের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সদস্য হতে পারবেন। পাঁচ নম্বর, অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে ফ্যামিলিতে মনোনীত ব্যক্তি বা সদস্য বলে গণ্য হবেন, অর্থাৎ অংশীদার বিজন থাকলে যে দুজন ব্যবসার অংশীদারিত্ব হয়, অথবা পিতা যদি ব্যবসা অনুদিত হয় ছেলেকে দিয়ে দিলেন, তাহলে একটা লেটারের মাধ্যমে উনি এটা মনোনীত হবেন। ছয় নম্বর, প্রত্যেক দোকানদার সচেতনতার সাথে প্রত্যেক শুক্রবার একটা হতে প্রতিদিন শনিবার সকাল আটটা পর্যন্ত নিজ দায়িত্বে দোকান বন্ধ রাখবেন, পরবর্তী বন্ধের সময়সূচি পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনাদের সিদ্ধান্ত যদি পরিবর্তন করেন তাহলে পরিবর্তন হতে পারে, আপাতত শুক্রবার বিকালবেলায় আমাদের বন্ধের সময়সূচি। সাত নম্বর, প্রত্যেক সদস্য সংগঠনের সাধারণ সভায় আমন্ত্রণ পাওয়ার অধিকার রাখেন, প্রত্যেক সদস্যই আমন্ত্রণ পাবেন। আট নম্বর, প্রতি মাসের শেষ শুক্রবার অ্যাসোসিয়েশনের কার্যকারী কমিটি সভা অনুষ্ঠিত হবে, প্রতি এক বছরে সাধারণ সভা করতে হবে, বার্ষিক সভায় সংগঠনের আয় ব্যয় হিসাব করতে হবে। নয় নম্বর, যদি কোনো সদস্য সংগঠনের আইন বহির্ভূত কাজ করেন তাহলে উক্ত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। দশ নম্বর, বন্ধের নির্ধারিত সময়ে কোনো সদস্য দোকান খোলা রাখিলে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 500 থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে, জরিমানার টাকা সংগঠনের তহবিলে জমা হবে, প্রয়োজনে কর্তৃপক্ষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এগারো নম্বর, প্রতি বছর সংগঠনের মাধ্যমে সকল সদস্যের মতামত নিয়ে শীতকালীন বনভোজন ও পারিবারিক মিলনমেলা করা যেতে পারে। বারো নম্বর, সংগঠনে কোনো সদস্য মারা গেলে সহানুভূতি শোক প্রস্তাব গ্রহণ করতে হবে, বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে উক্ত পরিবারেরকে সমবেদনা জানাতে হবে। ১৩ নম্বর, সংগঠনের আওতাধীন নির্বাচনের মাধ্যমে 21 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করতে হবে, নির্বাচিত 11 সদস্যের একটা উপদেষ্টা কমিটি গঠন করবেন, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে হবে, নির্ধারিত নির্বাচিত কমিটির মেয়াদ 2 বছর বলবৎ থাকবে। ১৫ নম্বর, সভাপতি সংগঠনের যাবতীয় কার্যক্রম তদারকি ও সভাসমূহের সভাপতি করিবেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা অনুমোদনের ক্ষেত্রে সবার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, সভাপতি বিশেষ কারণে উপস্থিত না থাকলে সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করবেন। ১৬ নম্বর, সাধারণ সম্পাদক গঠনতন্ত্রের সর্ব অবস্থায় সভাপতিকেই সহযোগিতা করবেন, সাধারণ সম্পাদক সভাপতির সাথে পরামর্শ করে সবার আহ্বান করবেন। ১৭ নম্বর, সংগঠনের আর্থিক হিসাব নিকাশ কোষাধ্যক্ষের নিকট থাকবেন, তবে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব উল্লেখিত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ তিনজনের স্বাক্ষরে পরিচালিত হবে। ১৮ নম্বর, গঠনতন্ত্রের তহবিলে কোনোভাবে অপব্যবহার করা যাবে না, কোনো অসঙ্গতি কোনো লেনদেন করা হলে উক্ত তিনজনকে জবাবদিহি করতে হবে, সংবিধান অনুযায়ী তাহাদের বিরুদ্ধে সাধারণ সভাটাকে ব্যবস্থা করা যাবে। ১৯ নম্বর,
সংগঠনে নির্বাচন করতে হলে একজন নির্বাচন কমিশনার ও দুইজন সদস্য নিয়োগ করতে হবে, তাহারা স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করবেন। কোনো সদস্য দোকান মালিক রাষ্ট্রবিরোধী কোনো প্রকার মালামাল ক্রয় বিক্রয় করিলে উক্ত সদস্যের ব্যাপারে সমিতি কোনোভাবে দায়ী থাকবে না। অর্থাৎ আপনি ব্যবসা পরিচালনা করতে গেলে কোনো অসাধু কোনো কিছু করলে আপনি সংগঠন আছে বিধায় আপনি চালা দিতে পারবেন না, এটা দায়িত্ব আপনাকে নিজেকেই বহন করতে হবে। সংগঠন 21 নম্বর, সংগঠনের কোনো প্রকার অর্থের প্রয়োজন হয় তাহলে মাসিক সভা অথবা সংগঠনের কার্যকারী কমিটির সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নেবেন। কোনো 22 নম্বর, কোনো সদস্য যদি সরকারি কোনো ঝামেলায় পড়েন, যদি বৈধ না হয় তাহলে অ্যাসোসিয়েশনের দায়িত্ব থাকবে না। 23 নম্বর, গণতন্ত্রের পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, বিয়োজন প্রয়োজন হলে সাধারণ সভা ডেকে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে অনুমোদন হবে। এই ছিল আমাদের গণতন্ত্র, যার আলোকে আজকে নির্বাচন। আজকে আমাদের একজন প্রধান নির্বাচন আছেন, দুজন সদস্য সচিব আছেন, যিনি আজকে প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। উনি জাতীয় নির্বাচনের মতো বহু গুরুত্বপূর্ণ পদে উনি নির্বাচন পরিচালনা করছেন। উনি প্রিসাইডিং অফিসার ছিলেন, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন, বাকি যেনারা আছেন ওনাদেরও নির্বাচন করার ওনার অভিজ্ঞতা আছে। আজকে আপনাদের সামনে তিনজন নির্বাচন কমিশনার আমাদের মঞ্চের সর্বডানে উপস্থিত আছেন, একজন নির্বাচন কমিশনার, দুজন সদস্য সচিব। ওনাদেরকে আমরা কখনো দেখি নাই, আমি দেখলো আপনারা কেউ দেখেন নাই, আপনারা দেখেন নাই। ওনাদের একটাই মাত্র উদ্দেশ্য, ওনারা আপনারা একটা স্বচ্ছ ভোট উপহার দেওয়া, একটা স্বচ্ছ কমিটি উপহার দেওয়া। আপনারা ভোট দেবেন, ওনারা স্বচ্ছভাবে এটা গুনে আপনাদেরকে বোঝাবে। এখন যে প্রক্রিয়ার মধ্যে আমাদের ভোটের শুরু হতে যাচ্ছে, এখানে আরেকটু আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, একটু আমরা ক্ষমা চাইয়ে নিচ্ছি। আমাদের এই আয়োজনের সাথে প্রথম থেকে অনেকজন ছিলেন, কিন্তু দুর্ভাগ্য কারণবশত আমাদের ইচ্ছে একজন ভোটার হতে পারে নাই, শুধু আমাদের ব্যর্থতার জন্য। আমি লক্ষ্মীপুর হারোয়া ইলেকট্রিক সেনেটারি ভদ্রলোকের ভাইয়ের কাছে আমি আপনাদের সামনে সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি, কেন আজকের আনুষ্ঠানিক ভোট প্রয়োগ করতে পারতেছেন না, এই জন্য সব দায়িত্বভার আমি কাঁধে নিয়ে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। লক্ষ্মীপুরের সেনেটারি হারোয়ার ভাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। উনি পরে এসে কাগজকর্ম জমা দিয়েছেন কিন্তু ভোটার হইতে পারেন নাই, কিন্তু ভোট দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ওনাকে আমি দেখছি, ওনার ভোট দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আজকে উনি উপস্থিত আছেন, আইন সবার জন্য সমান, আমি আজকে এখানে কথা বলছি, কালকে ওখানে বসবো, পরশুদিন এখানে বসবো, যে আইন আন হবে আমার জন্য হবে, আপনার জন্য হবে, আমার জন্য হবে, আমরা আইনের মধ্যে কেউ না। পরবর্তীতে আমাদের কাছে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে ডজন খানিক দোকানদার, আমরা এতই বিরক্ত করছি আপনাদেরকে, আমরা বিরক্ত হই নাই, আমরা আসলেই অনেকজন আমাদেরকে গন্ডারের সামরা বলে উপাধি দিছে, অনেকজনে বলছে আমরা গন্ডারের সামরা, আমাদের তো কোনো শোধবোধ নাই, কিন্তু আমরা আপনাদেরকে বিরক্ত করছি। আপনাদের কাছে বারবার যাওয়ার পরেও আপনারা ভোটার হন নাই, অনেক লোক এখানে আসেন হয়তো, কিন্তু আমাদেরকে সহায়তা করেন নাই, অনেকজনে করেন নাই, যারা করেন নাই তাদের কাছে কৃতজ্ঞতা, যারা না করেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা। তো আমরা যারা অপেক্ষমান আছেন ভোটার লিস্টে, তারা নির্বাচনের পরে ভোটার হয়ে যাবেন। আমরা এই কথার ফাঁকে কথা বলে যাচ্ছি, আমরা যারা আজকে নির্বাচিত হয়ে যাবেন যারা ভোটাভোটের মাধ্যমে, আমাদের এই আমরা একটু অনুরোধ করছি, আমার কাছে প্রচুর প্রস্তাব আসছে যেন এটার পরে একটা পিকনিকের ব্যবস্থা করি। একটা পিকনিক মানে ফ্যামিলি, আপনি ফ্যামিলি পিকনিক যেটা বলে, আচ্ছা আমরা ওই বিষয়টা জানা নির্বাচিত ওদেরকে ছেড়ে দিচ্ছি, কেননা আমরা আমাদের টিম অনেকটা ক্লান্ত হয়ে গেছে, এই দায়িত্বটা ওনারা বিবেচনা করবে। আমি কারোর সাথে ওয়াদা দিই নাই যে আমরা পারিবারিক মিলন মালা পিকনিক আমরা করবো, কারোর সাথে ওয়াদা, কিন্তু অনেক প্রস্তাব আমরা পেয়েছি, এগুলো ওনারা সুবিবেচনা করবেন জানারা পরবর্তীতে আসতেছেন। এখন বোর্ডের বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে যারা ভোটার আছেন, আপনারা ভোটার লিস্ট পেয়েছেন, ভোটার লিস্টে 90টা নাম আছে, আর যিনারা প্রার্থী হয়েছেন আমরা ওনাদের প্রার্থী তালিকা দিয়ে দিচ্ছি। আমরা এই স্বল্প পরিসরে আয়োজনে আমরা নির্বাচনের আমেজ দিয়েছি ঠিকই, কিন্তু হয়তো আমার পদ্ধতিতে ভুল থাকতে পারে, আমরা অত্যন্ত নবীন,
আর আজকে যে আমি এত কথা বলছি, আমি জীবনে মাইক ধরে আরেকবার কথা বলছি আর আজকে বলছি, আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, কারণ আমি রাজনীতির ব্যক্তিও নয়, আমি কিছুই না, আমরা কখনো এগুলো করিনি, আমাদেরই করার মধ্যে ভুল হতে পারে, ভুলগুলো আগে ক্ষমা করে দেবেন। তো আজকে আমরা ভোট সম্বন্ধে একটা ধারণা দিচ্ছি। আপনারা আমাদের এখানে প্রথম সারি থেকে যারা আসবেন, নির্বাচন কমিশনার আজকে আপনাদের এই বিষয়ে, নির্বাচন কমিশন সাহেব, আমাদের প্রধান নির্বাচনী কমিশনার, যিনি ইতিপূর্বে আমাদের জাতীয় প্রায় অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, তো উনি একটু সংক্ষিপ্ত একটু উনি বক্তব্য দেবেন। নির্বাচন যেহেতু ওনারা পরিচালনা করবেন, আপনাদের ওনার থেকে একটু আমরা ধারণা নিচ্ছি, আর বাকি ধারণা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। আমার কাছে যেহেতু উনি ধারণা দিচ্ছেন আগেই, ধারণাটা আমি আপনাদেরকে পরীক্ষিত বুঝিয়ে দিব, উনি একটু আপনাদের সামনে হালকা বক্তব্য রাখবেন। নির্বাচন কমিশনার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি অ্যাসোসিয়েশন নির্বাচন 2021-22 প্রথম তুলি। তো আসলে আমি জাতীয় নির্বাচনের, মেয়র নির্বাচনের এবং স্থানীয় নির্বাচনের আগে নির্বাচন নিয়েছি। আজকে আপনাদের কীভাবে ভোট দিবেন সেটা মূলত আলোচনা করে সংক্ষিপ্ত শেষ করে দিব। তো এরকম একটা ব্যালট পেপার থাকবে, এটা এখানে থাকবে, আপনারা একজন একজন করে আসবেন। আমরা এখানে ভোটার নং, তারপরে আপনার এই আপনার নিজের নাম, ভোটারের নাম মিল করব, মিল করে যদি মিলে তারপর আমরা আপনাকে ভোট দিতে ব্যালট পেপার দিব আমরা। আর প্রতিটা ব্যালট পেপারে আমাদের এখানে সিল থাকবে, স্বাক্ষর থাকবে, যেমন না যে আমি অন্য ব্যালট পেপার নিয়ে এসে ভোট দেবো, এটা হবে না। এইভাবে একটা স্বাক্ষর থাকবে এবং সিল আছে ব্যালট পেপারে। ব্যালট পেপারে কী থাকবে? শুধুমাত্র প্রার্থীর নাম থাকবে, কোনো দোকানের নাম থাকবে না। আপনি আবার খেয়াল করেন, প্রার্থীর নাম থাকবে আর ডান পাশে থাকবে যে আপনি কোন প্রার্থীকে ভোট দিবেন, টিকচিহ্ন দিতে হবে। এখন টিকচিহ্ন কি আপনি একটা দিবেন না দুটা দিবেন? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রচার সম্পাদক, এখানে প্রার্থী আছেন দুইজন, এই দুজনে আপনি কাকে ভোট দিবেন? যাকে ভোট দিবেন আপনি পছন্দ মতন এক জায়গায় দিবেন, এখন আপনি ভুল কারণে দুই জায়গায় দিচ্ছেন, অর্থাৎ অনেকে পছন্দ হয় নাকি প্রথম দিয়ে আপনি কী করলেন? আমি না অনেকে পছন্দ না, আমি আবার অন্যজনকে দিব, প্রচার সম্পাদকের কথা বলতেছি। তাহলে আপনি প্রথমও দিলেন আবার আরেকজন ব্যক্তিকেও দিলেন, ভোটটা আপনার বাতিল হবে। এইভাবে আপনার পাঁচটি পদের আপনি পাঁচজনকে আগে দেখবেন, নাম পড়বেন, প্রার্থী নাম পড়ে আপনি ডান পাশে খাল ঘর আছে সেখানে টিকচিহ্ন দেবেন। সর্বশেষ যেটা আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহর বান্দা রাসূলুর উম্মত, প্রত্যেকের আমি সহ আপনাদের প্রত্যেকের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেইভাবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ভোট 100% কী হবে? সুষ্ঠু হবে, এখানে কোনো কিছু হবে না, কারণ আমি আল্লাহর কাছে হাসর মাদানে আমাকে জবাবদিহি করতে হবে, দায়িত্বটা আমার উপরে বেশি। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুল ওয়াহাব সাহেব। তো ওনার আসলে অনেক অভিজ্ঞতা আছে, আমাদের এই ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই স্বল্প পরিসরের আয়োজনে উনি সময় দিয়েছে আমাদেরকে, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা ভোটের মূল পর্বে যাচ্ছি, হ্যাঁ মূল, ঠিক আছে, এটা মূল পর্বে যাচ্ছি। মূল পর্বে যাওয়ার আগে মূল মূল পর্বে যাওয়ার আগে আমি কিন্তু ব্যালেটে যে ব্যালেটটা এখানে আপনারা এখানে আসে অযথা সমনষ্ট যেন না করেন, আসে যেন আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিয়ে যেতে পারেন, এই জন্য আমি 2 মিনিট সময় নিচ্ছি এটা বোঝাচ্ছি আপনাদের। হ্যাঁ, আমাদের এটা হলো একটা স্বচ্ছ এটা হলো একটা স্বচ্ছ বক্স। আজকে যারা নির্বাচন আপনাদেরকে কাস্টিং করতেছেন, নির্বাচন যারা নিচ্ছেন, নির্বাচনের পরিচালনার দায়িত্বে যারা আছেন, আমাদের কেউ বাপ চাচা ভাই বোন কেউ ভোটে দাঁড়ায়নি, আমাদের পুরাণ কমিটির কেউ দাঁড়ায়নি। আজকের 100% স্বচ্ছ করার জন্য স্বচ্ছ একটা বক্স দেখতে পাচ্ছেন, আপনি যে মতামত দিবেন এই মতামতটা এখানেই তো হবে, এখানে থাকবে, এখান থেকে রেজাল্ট আপনারা পাবেন। এখন আপনাদের সামনে ব্যালট প্রদর্শিত হচ্ছে, ব্যালট সম্মানিত ভোটার ভাইদের জন্য ব্যালট প্রদর্শিত হচ্ছে। এই ব্যালটটা যেহেতু এখানে সময় নষ্ট, এই জন্য ব্যালটটা প্রদর্শন করছি। প্রথম
প্রথম আমাদের নির্বাচনের প্রার্থী দুইজন প্রচার সম্পাদক দিয়ে শুরু করবেন। প্রথমে জনাব আকাশ হোসেন, জনাব শামীম, অর্থ সম্পাদক জনাব কামরুল হাসান, জনাব ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন, জনাব আবুবকর মোল্লা, জনাব জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাজল হোসেন, জনাব ফয়সাল হক, সর্বোপরি শেষ সভাপতি জনাব হাজি আক্তার হোসেন, জনাব হারুনুর রশীদ।